এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্স অ্যান্ড নার্সিং অল টিপস। আমি মিতু, শুরু করছি আজকের এই ভিডিওটি। আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নার্সিং অ্যাডমিশন 2022-23-এ যারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে, জিপিএ বাড়বে কিনা নার্সিং ভর্তি পরীক্ষায় ইত্যাদি, এইসব নিয়ে যার যার মনে প্রশ্ন রয়েছে আজকে এই প্রশ্নগুলোরই উত্তর দেব। কারণ এই প্রশ্নগুলো আমাকে কমেন্টে অনেক স্টুডেন্টরাই করেছে যারা এবার নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে, তো তাদের জন্য এই ভিডিওটি আমার। নার্সিং ভর্তি পরীক্ষায় জিপিএ বাড়াবে কি না, অথবা ভর্তি পরীক্ষার পরে যখন নার্সিংয়ের পরীক্ষা হয় তখন জিপিএ বাড়ায় কি না, এই কথাগুলো বারবার আমাকে কমেন্টে করা হচ্ছে, যার জন্য আমি এই প্রশ্নটা বলে দিচ্ছি। এইবার নার্সিংয়ের জিপিএ বাড়াবে না, আগামীবার হয়তোবা বাড়াবে। কারণ এই নার্সিংয়ের প্রফেশনটা এখন সেকেন্ড ক্লাস, এই জন্য অনেক কথা বা অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু এখন নার্সিং ভর্তি পরীক্ষার বা নার্সিংয়ের কোনো জিপিএই বাড়াবে না, এই জন্য চিন্তার কোনো কারণ নেই। এরপর চলে আসি আমরা যারা যারা আবেদন করতে পারবে আর যারা আবেদন করার যোগ্যতা কি, অথবা যারা যারা আবেদন করতে পারবে না। আমরা শুনে আসতেছি যে এসএসসি এইচএসসি পাশ না করে কিন্তু নার্সিং যে প্রফেশনাল কোর্সটি রয়েছে সেটি কিন্তু করা যাবে না। আপনি চাইলে এসএসসি পাশ করেই কারিগরি নার্সিং বা বিভিন্ন কোর্স করতে পারবেন, এগুলো হচ্ছে 6 মাস অথবা 1 বছরে। আর আপনি যদি প্রফেশনালি নার্সিং কোর্সটি কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি দুটোই পাশ করতে হবে, আর পাশ করার পরেই আপনি পারবেন নার্সিং কোর্সটি করতে। আর আমি বাকি ডিটেলস আমি একটি চার্ট আকারে দেখিয়ে দিই, আপনারা চাইলে এই চার্টটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয়। আমি এখানে ডিপ্লোমা, বিএসসি এবং মিডওয়াইফারি নার্সিংয়ের পুরো লিস্টটাই দিয়ে দিয়েছি, চাইলে আপনারা এটা ফলো করতে পারেন। কারণ এই পয়েন্টগুলো না থাকলে কিন্তু আপনারা নার্সিং কোর্সটি করতে পারবেন না। ডিপ্লোমাতে এসএসসি এইচএসসিতে 2.50 লাগবে, অর্থাৎ টোটাল 6 পয়েন্ট না হলে কিন্তু আপনি নার্সিং কোর্সটি করতে পারবেন না। এখানে ছেলে মেয়ে উভয়ই নার্সিং করতে পারবেন। আর এরপর চলে আসি আমরা বিএসসি নার্সিং। বিএসসিতে 3.00 থাকতে হবে, টোটাল 7 পয়েন্ট লাগবে, না হলে কিন্তু আপনি বিএসসি নার্সিং করতে পারবেন না। এখানে অবশ্যই আপনাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, না হলে আপনি এই কোর্সটি করতে পারবেন না। আর মিডওয়াইফারি যে কোর্সটি রয়েছে, মিডওয়াইফারিতে আপনি 2.50 এসএসসি এইচএসসি মিলিয়ে আপনার 6 পয়েন্ট লাগবে, আপনি যদি না পান সেক্ষেত্রে আপনি কিন্তু নার্সিংটি করতে পারবেন না। আর এখানে আপনি যে কোনো গ্রুপ থেকেই নার্সিং কোর্সটি করতে পারবেন, কিন্তু এখানে ছেলেরা নার্সিং কোর্স করতে পারবে না, এখানে শুধু মেয়েরাই এই কোর্সটি করতে পারে। আর একটা কথা, এসএসসি এবং এইচএসসি, এসএসসিতে আপনাকে 19-20 হতে হবে আর এইচএসসিতে 21-22 হতে হবে, না হলে কিন্তু আপনি এই নার্সিং কোর্সটি কমপ্লিট। অনেকেই আমাকে বলে যে আপু আমি 20 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমি কি নার্সিং করতে পারবো প্রাইভেটে? না, সেখানে করতে পারবেন না, আপনার অবশ্যই সরকারিভাবে পারমিশন পেতে হবে, এই জন্য আপনাকে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে যে নার্সিংয়ের এই বিষয়টা আমি বুঝতেছি না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকটা কমেন্টই পড়ি এবং সেই অনুযায়ী রিপ্লাই দিয়ে থাকি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করি তুমি সবার আগে পেয়ে যাও, কারণ এখানে খুব ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়েই ভিডিওটি করা হয়। তো সবাই ভালো থাকবে, আজকে বিদায় নিচ্ছি, বাই বাই।